আমরা চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। আমরা সিমলায় যাচ্ছি, তার জন্য আমাদের হাওড়া থেকে ট্রেন আছে। এখন আমরা উবেরে করে বেরিয়ে আছি, রাস্তায় আছি। এই ঘন্টাখানেকের মধ্যেই হাওড়া স্টেশনে পৌঁছে যাব। আমাদের নেতাজি এক্সপ্রেস আছে, নেতাজি কালকা। আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশন। দেখতেই পাচ্ছ সবাই, এই যে আমার ভয় হাঁটছে। আমরা ব্যাগটি নিয়ে লাগেজ নিয়ে এবার যাচ্ছি। আমাদের ট্রেন কটার সময় আছে এখন আমরা যাচ্ছি। আমাদের ট্রেন মনে হয় এখনো এসে পৌঁছায়নি। এখন সবে 9টা বাজে, 9:55 আমাদের ট্রেন আছে। এখন আমরা একটু দেখতে খালি হাঁটাচলা করে দেখছি। এবার একটু আমরা ডিনারটা এখান থেকেই করে নেব, করে আমরা ডাইরেক্ট ট্রেনে উঠে যাব। তাহলে একটু প্ল্যাটফর্মটা দেখিয়ে দিই তোমাদের। মোটামুটি ফাঁকাই আছে বলো। আমরা এখন প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাচ্ছি। ট্রেন মনে হয় লেগে গেছে, ট্রেন অন টাইমই আছে। ভীষণ ভিড়, ভীষণ ভিড়। সবাই নিজের নিজের ট্রেনের জন্য ওয়েট করছে। সবাই কালকা এক্সপ্রেসে উঠবে। ট্রেনটা মানে এই প্ল্যাটফর্মে ঢুকবে। লাগেজ গুলো রাখছে। ফাইনালি ট্রেনে ট্রেনে যথেষ্ট কাছাকাছি হচ্ছে, সবাই নিজের সিট নিয়ে খোঁজাখুঁজি চলছে। আমরা পে সবে বসলাম, জিনিসপত্র রাখা হয়ে গেছে। মোটামুটি ট্রেনটায় উঠবো বলে আর খাওয়া দাওয়ার কোনো কিছু করা হয়নি, কি করবো জানি না। এই আবার হাজবেন্ড বসে এখন জিরাচ্ছে। ও হাঁপিয়ে গেছে। তাহলে সিমলায় যাচ্ছ, কেমন লাগছে? ফাইনালি যাচ্ছ? ফাইনালি যাচ্ছি। এই আনন্দের মনে হচ্ছে যে করোনায় অমিক্রন বলে কিছুই নেই, আর থাকলেও বাঙালিদেরা সেটা পায়ে পিছে মেরে ফেলবে। হে গাইস, আমরা চলে এসেছি ফাইনালি কালকা। কালকা পৌঁছে গেছি। যে পেছনে বোর্ড দেখতেই পাচ্ছ, পাক্কা 4:30 বাজে। ট্রেন একটু লেট ছিল,
কুয়াশা, প্রচণ্ড কুয়াশা, কুয়াশায় মনে হয় ট্রেন চালাতে অসুবিধা হয়েছে। আমরা পৌঁছে গেছি, আমাদের পৌঁছানোর কথা ছিল 3টার সময়, বাট 4:30 বেজে গেছে, 1.5 ঘন্টা লেট। প্রচুর ঠান্ডা এখানে, আবার ওয়ার প্রায় জমে গেছে। ট্রেন একটু ভুগিয়েছে, ভালোই ভুগিয়েছে, আর কথাও বলতে পারছি না, ঠান্ডা, প্রচুর ঠান্ডা এখানে, প্রচুর ঠান্ডা আছে। এখন আমরা ওয়েট করছি, শিবালিক এক্সপ্রেস দাঁড়িয়ে আছে, আমাদের টয় ট্রেনের রিজার্ভেশন আছে, এবার শিবালিক এক্সপ্রেসটা খুলুক, তারপরে ওতে উঠে আবার কথা বলছি।